নমস্কার বন্ধুরা, অনুবেশীর পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের শেয়ার করতে চলেছি শীতের মরশুমে নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে দম। তার জন্য আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি এখানে হালকাভাবে তেলে ভেজে নিয়েছি। পরিমাণ মতো অল্প নুন ও হলুদ দিয়ে, তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা চাইলে আলুটাকে 80% বয়েল করে তারপর ভেজে নিতে পারো। তারপর আলুগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে 2 থেকে 3 মিনিট, একই কড়াইতে আবারও সামান্য পরিমাণে আমি সাদা তেল অ্যাড করে দেবো। এবার সেই কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা হালকাভাবে ভেজে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ এখানে একটু বড়ো সাইজের পেঁয়াজ দেওয়া হয়েছি। পেঁয়াজের পেস্টটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে। পেঁয়াজের পেস্টটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়েছি রসুন কুচি, আদা কুচি। আদা ও রসুনটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবো 2 থেকে 3 মিনিট মতো। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়েছি টমেটো পেস্ট। টমেটোকেও ভালো করে সমস্ত কিছুর সঙ্গে কষিয়ে নেবো। এখানে আমি সমস্ত কিছু ছিলে বেড়ে নিয়েছি। টমেটো পেঁয়াজের সঙ্গে প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেবো। এবার একটা মশলা দিয়েছি, এখানে আমি দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে 2 থেকে 3 মিনিট কষানোর পর দিয়েছি অল্প একটু বাটার মশলার জল। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার উপর থেকে দিয়েছি ভেজে রাখা আলু ও মটরশুঁটি দিয়ে সবগুলোকে ভালো করে কষিয়ে নেবো 2 থেকে 3 মিনিট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি লবণ ব্যবহার করেছিলাম আলু ভাজতে, সেই হিসাবে তোমরা পরিমাণ মতো লবণ দেবো। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলার জল এবং আর 1 বাটি জল দিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ওয়েট করবো। এবং এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো এবং আলুটা সিদ্ধ অপেক্ষায় থাকবো। দেখা হচ্ছে 5 মিনিট পর। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এবং দুটো কাঁচা লঙ্কা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। অলমোস্ট রেসিপিটা রেডি হয়ে গেছে। তোমরা কতটা জুস খেতে পছন্দ করো সেই হিসাবে হবে। আমি এনজয় করেছি এটাকে রুটির সঙ্গে। তোমরা কার সঙ্গে আলুরদম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। নামানোর একটু একটু ধনে পাতা কুচি এবং 1 চামচ গরম মশলা দিয়ে সার্ভ করলাম। আমার তো খুবই ভালো লেগেছে রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। এরকম কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন বন্ধুদের পাশে থেকো। থ্যাংক ইউ।